এমপি আনার হত্যাকাণ্ডের অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে কাশিমপুর থেকে ঝিনাইদহ কারাগারে হস্তান্তর করা হয়েছে বিকালে ঝিনাইদহ কারাগারে কথা নিশ্চিত করেছেন জেলার শেখ মোহাম্মদ মহিউদ্দিন হায়দার তিনি জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে করে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে নেওয়া হয় এজন্য সকাল থেকে কারাগারের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় আনারকে খুনের উদ্দেশ্য অপহরণ মামলায় গ্রেফতার গ্যাস বাবুর ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধারে অভিযান পরিচালনার আদেশ দিয়েছেন আদালত এমপি আনার সাহেব হত্যা মামলায় ওই যে গ্যাস বাবুকে কি ঝিনাইটা কারাগারে আনা হয়েছে কি আনা হয়েছে কি কারণে আনা হয়েছে এখানে শুনেছি যে এখানে বিভিন্ন আলামত হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত উদ্ঘাটনের জন্য দশ কার্য দিবস আমি করতে বলছে দশ কার্য দিবস